তো আল্লাহর সঙ্গে পাল্লা করতে গেলে যত বড় বিজ্ঞানী আপনি হন, যত বড় ধনশালী আর অর্থশালী আর অস্ত্রের অধিকারী আপনি হন, কুলাতে পারবেন না। এজন্য আমরা দেশবাসীকে সাবধান করছি যে সিলেবাস এসেছে, শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে বলছে, ও তো পাগলা মহিলা, ওই বলছে যে আর আগামী বছর আমরা ঠিক করে দেবো, যে না আগামী বছর না এখনই ঠিক করতে হবে, এই সিলেবাস এখনই বাতিল। এবং শিক্ষকদের বলবো এই সিলেবাস তোমার আদৌ পড়েও না, ও ফেলে দেওয়া ডাস্টবিনে, কোনো দরকার নেই সিলেবাস। কই আজকে রাজশাহী চিড়িয়াখানায় বানর নাই? একটা বানর তো আজ পর্যন্ত মানুষ খবর পাওয়া গেল না। তাহলে সেই যুগের বানরগুলো আমরা মানুষ হয়েছি, আমাদের দাদার যে বানর ছিল এই কথা আমাকে বলানোর জন্য আপনারা আমাদের বাচ্চাদের মগজ ধোলাই করবেন, এটা তো আমরা বলতে রাজি না। যদি আপনি বাংলাদেশে একটা বানরকেও মানুষ বানাতে পারেন, সেটা করার ক্ষমতা আপনার নাই। অথচ এসব ফালতু কথা আমাদের ছেলেদের শেখাচ্ছেন কেন? যে মানুষের পারস্পরিক লিঙ্গ বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে, নারী পুরুষ বলে কোনো অস্তিত্বই থাকবে না, সবাই পুরুষ, সমকামিতা শেখানো হচ্ছে সিলেবাসের মাধ্যমে। প্রজনন শিক্ষার নামে কিভাবে নারী পুরুষের মিলন ঘটে এটা ক্লাসে যদি উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে একসঙ্গে বসে শেখানো হয়, তার বাইরে যে কী করবে? সারা পৃথিবীর মুসলিম উম্মার কাছে আমাদের প্রশ্ন থাকবে, আপনারকে বিজ্ঞান নামে এই সমস্ত ইবলিসি কথায় বিশ্বাস করবেন? যদি করতে চান করতে পারেন, আপনার কবর আপনার, আমার কবর আমার। কিন্তু বাংলার মাটিতে পৃথিবীর যেখানে যারা মুসলমান আছেন তারা কখনোই এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে না। সমকামিতা, নারী পুরুষের লিঙ্গ বৈষম্য দূর করার এই সমস্ত ফালতু কথা কোনোদিন চলবে না, যদিও চেষ্টা আপনি করেন। কালো বোরকা পরা দেখে কলকাতা শহরে যত পুরুষ মানুষ আমার সামনে পড়ে সব দৌড়াইছে, বলে সর্বনাশ, একটা ভূত না অনেকগুলো ভূত ঢুকেছে এখানে। গল্প এই সমস্ত গল্প সব নামানো চালান হচ্ছে বেগম রোকেয়া সাখাত হোসেনের নামে। অথচ বেগম রোকেয়া সাখাতের জীবনে যারা পড়েছেন তারা কখনোই এসব গল্পের অস্তিত্ব জানেন না। কিন্তু এই বইয়ে তারা জানলো কোথেকে? এর উত্তর এরা সেরেফ ইবলিস ছাড়া কিছু না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة فيه قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر
فتبارك الله أحسن الخالقين. سورة المؤمنون 12-14 آيات. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সারা দেশে নতুন সিলেবাসে লেখাপড়া শুরু হয়েছে। আজকের পত্রিকায় হেডলাইন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার সরকার যখন ক্ষমতা আসে তখন শিক্ষার মান খুব বাড়ে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন শিক্ষার মান খুব বেড়ে গেছে, আরও এখন বাড়বে। অথচ জনমত হচ্ছে এর বিপরীত। শিক্ষার মান ধ্বংস শুরু হয়েছে 2013 সাল থেকে, এখন আরও ধ্বংস হবে। অলরেডি ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে, সারা দেশে এর বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠছে। আলেম ওলামা ছাড়াও সাধারণ এমনকি হিন্দুরাও পর্যন্ত এগুলি বরদাস্ত করতে পারছে না। অথচ দেশের যিনি প্রধান দায়িত্বশীল তিনি বলছেন মান খুব বাড়ে। মনে হচ্ছে চারিপাশে কিছু চাটুকার দিয়ে উনি ঘেরাও হয়ে আছেন, তারা তাকে যেটা শোনেন উনি সেটাই খালি বলেন। এরা আসলে জনবিচ্ছিন্ন হয়ে গেছেন উনি এখন। আমরা অনুরোধ করব দয়া করে জনগণের হন, সিংহাসন বসার লোক ছাড়েন, আর কিছুই না পারেন অন্তত ঘরে বসে কোরআন পড়েন। আর এটা বিশ্বাস রাখেন কোরআন ও সুন্নাহ একমাত্র সত্য, এ বিপরীত সবই মিথ্যা। বিজ্ঞান হোক আর যাই হোক না কেন, বিজ্ঞানও মিথ্যা। বিজ্ঞান কারা করে? মানুষের সৃষ্টি করে তো, অনুমানের উপরে ভিত্তি করে। এখানে ধোঁয়া আছে, দেখো তো খোড়ো আগুন পাওয়া যাবে, এই করে করে তো যত তেল খনি পাচ্ছে। ধোঁয়া দেখে আগুন খোঁজা কোনো কঠিন ব্যাপার নয়, অথচ বহু কূপ খনন করে কিছু পাওয়া যায়নি। এগুলোর নাম বিজ্ঞান, কিন্তু এর অর্থ নতুন সৃষ্টি নয়। আল্লাহ সৃষ্টিকর্তা, বিজ্ঞানীরা আবিষ্কর্তা। যা সৃষ্টি আল্লাহ করে রেখেছেন সেগুলো খুঁজে খুঁজে বের করার নাম বিজ্ঞান। এরপরও বিজ্ঞানীরা এখন বলছেন পৃথিবী আজকে তাদের ভাষায় লক্ষ লক্ষ বছর গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই সৃষ্টির রহস্যের 1000 ভাগের 999.99 ভাগ আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। এটাই যদি বিজ্ঞানীদের বক্তব্য হয় তাহলে উদ্ভট কথাবার্তা যা কোরআন হাদিসের বিরোধী, চিরাচরিত ঐতিহাসিকতার বিরোধী, মানুষের বাস্তব জীবনের বিরোধী, সেইসব কথাগুলো যদি সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয় তা থেকে মান বাড়বে না, মান ধ্বংস হবে। মাদ্রাসার সিলেবাসে 9টা বই দেওয়া হয়েছে, নামগুলো শুনলে তো একটা তো রুচ হয় না নাম শুনতে, এত বাজে নাম শব্দ হয়েছে। কোথাও ইসলামের নাম গন্ধ সেখানে নাই। অদর্শ বলা হয় অধিকাংশ মানুষের রায় অনুযায়ী নাকি গণতন্ত্র হয়, তো অধিকাংশ মানুষ বাংলাদেশের মুসলমান, তাদের আকীদা বিশ্বাসের বিপরীত গিয়ে কোন তন্ত্র চলছে বাংলাদেশে উত্তর নাই। পুরা সিলেবাসটাই চলছে অন্য কারোর ইঙ্গিতে, অন্য কারোর রচনায়, এমনকি যাদেরকে আমরা খুব, আমি নিজে ব্যক্তিগতভাবে একটু জ্ঞানী মানুষ বলেই মনে করতাম আসিফ ইকবালকে, ইনি যে এইরকম করতে পারেন কল্পনাই করা যায় না। অন্যের লেখা, বিদেশি এক নাস্তিকের লেখা ইংরেজি, সেটাকে কনভার্ট করে বাংলায় উনি নিজের নাম দিয়ে চালিয়ে দিয়েছেন। এত বড় চুরি ওনার মাধ্যমে হবে এটা তো কল্পনাই করা যায় না। জাফর ইকবাল সাহেব যে এরকম করবেন কল্পনাই করা যায় না, সিলেট ইউনিভার্সিটির প্রফেসর উনি। যাই হোক,
আপনারা দেখছেন পত্রিকায়, এরা ইনকিলাব পড়েছেন গত পরশু দিন, তারাও দেখছেন ভালোভাবে, সেগুলো মানে রুচিকর নয়, বলা যায় না, এত নিকৃষ্ট কথাবার্তা সেখানে লিখেছে যেগুলো বলা যায় না। শুধু আপনাদের জানানোর স্বার্থে এগুলো তুলে ধরতে হচ্ছে, এবং সবচেয়ে মারাত্মক যে কথাগুলো হচ্ছে যে মানুষের পারস্পরিক লিঙ্গ বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে। নারী পুরুষ বলে কোনো অস্তিত্বই থাকবে না, সবাই পুরুষ, সমকামিতা শেখানো হচ্ছে সিলেবাসের মাধ্যমে, প্রজনন শিক্ষার নামে কীভাবে নারী পুরুষের মিলন ঘটে এটা ক্লাসে যদি উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে একসঙ্গে বসে শেখানো হয়, তার বাইরে যে কী করবে। বহু পূর্বে আমার এই মাদ্রাসায় এক সরকারি কর্মকর্তা আসছিলেন, আর লোকে এত চালাক, ওই কর্মকর্তার জন্মগত হালেদিস, তাকেই পাঠিয়েছে এখানে। তো আমাকে ডাকলো, কী ব্যাপার, আপনি কী, আপনার উদ্দেশ্য কী? এটা কিন্তু বেশ কয়েক বছর আগের কথা, করোনার আগে, কিন্তু এখন সেটা চালু হচ্ছে বাস্তবে একদম ক্লাসে। বলছে আমরা এসেছি সরকারের পক্ষ থেকে এখানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রজনন শিক্ষা চালু করার জন্য, তাহলে এর ব্যাখ্যা দেন। বলল, তা আপনি তো একজন খুব বড়ো উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আপনার দাদি বা নানি বা আপনার মা এরা প্রজনন শিক্ষা নিয়েছিলেন কারো কাছ থেকে? তো হা করে পড়েছিলেন, প্রজনন শব্দটাই যদি কেউ শোনেনি, যদি তারা এই শিক্ষা না নিয়ে আপনার মধ্যে একটা ব্রেনি কর্মকর্তা হতে পারে, আমাদের ছেলেরা আপনার চেয়ে আরও বেশি ব্রেনি হবে, ওই শিক্ষা লাগবে না, চলে গেল। কিন্তু না, এইসব লোকেরাই সরকারের উপর পর্যায়ে পর্যন্ত বসে আছে, এদেশের আকিদা বিশ্বাসকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারে ও ব্রাহ্মণের বাদীদের সূচক চক্রান্ত রয়েছে। বাংলাদেশকে রাজনৈতিকভাবে একটা মানচিত্র আছে বটে, মানসিকভাবে এদেশের যারা কর্মকর্তা পুরাপুরি বিদেশের গোলাম, এটা মনে করে নিয়েছে আমরা যাই করবো সেটাই হয়ে যাবে, জনমতের কোনো মূল্য নাই। জেনে রাখা ভালো, নমরুদ সত্যের বিরোধিতা করে নিজে ধ্বংস হয়েছে, ইব্রাহিমের কিছুই হয়নি, ইব্রাহিমকে আগুনে পড়ানোর জন্য ফেলা হয়েছিল, তার কিচ্ছু করতে পারেনি। ঠিক মূসা আলাইহিস সালামকে শেষ করার জন্য ফেরাউন কম চেষ্টা করেনি, ফেরাউন নিজে ডুবে মরেছে, মূসার কিছুই হয়নি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য পুরো আরব বাহিনী চেষ্টা করেছে, সবশেষে 10,000 সেনাবাহিনী নিয়ে মাত্র 3,000 মাদানী অর্থাৎ মদিনার অধিবাসী ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিত সব মিলিয়ে 3,000 অধিবাসী ছিল মদিনা তখন, তার মধ্যে যুদ্ধ করতে এসেছে তো কয়েকশো, আর বিরোধী সেনাবাহিনীর সংখ্যা 10,000 সশস্ত্র, কিছুই করতে পারেনি। আল্লাহ রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ কিছুই তো নাই, কী করব, এক মাস ধরে যুদ্ধের কোনো ফয়সলা নাই। আল্লাহ বলেন, ভয়ের কারণ নাই, আল্লাহ ইন্না নাসরুল্লাহ করিব, আল্লাহ সাহায্য খুব নিকটবর্তী। রাত্রিবেলা দেখা গেল এমন ঘূর্ণিঝড় আসলো, ওই 10,000 বাহিনীর সব কোথায় চলে গেল, ছিন্ন ভিন্ন হয়ে খোঁজ পাওয়া গেল না। আল্লাহর বাহিনী কি শুধু হাতের তরবারি আর বোমা নাকি? আল্লাহর বাহিনী তার চেয়ে তো অনেক অনেক শক্তিশালী। অত আল্লাহর সঙ্গে পাল্লা করতে গেলে যত বড় বিজ্ঞানী আপনি হন, যত বড় ধনশালী আর অর্থশালী আর অস্ত্রের অধিকারী আপনি হন, কুলাতে পারবেন না। এজন্য আমরা দেশবাসীকে সাবধান করছি যে সিলেবাস এসেছে, শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে বলছে, ও তা পাগলা মহিলা, ওই বলছে যে আর আগামী বছর আমরা ঠিক করে দেবো, যে না আগামী বছর না, এখনই ঠিক করতে হবে, এই সিলেবাস এখনই বাতিল, এবং শিক্ষকদের বলবো এই সিলেবাস তোমরা আদৌ পড়েও না, ও ফেলে দেওয়া ডাস্টবিনে, কোনো দরকার নেই সিলেবাস,
বরং দু তিন বছর আগে যে সিলেবাস ছিল তাই পড়ো, তাও তোমার ছেলেরা ভালো থাকবে। কিন্তু এই সমস্ত বাজে জিনিস ছাত্রদের সামনে তুমি বলতেও পারবে না, শিক্ষক হিসেবে শিক্ষিকারাও বলতে পারবে না। যত মিথ্যা ঢুকেছে কীভাবে পর্দা নষ্ট করার জন্য, এখানে আমি কয়েকটা কাহিনীর মধ্যে খালি চারটি কাহিনি শুনেই আপনি বুঝবেন। আপনারা সবাই জানেন রংপুরের পায়রা বন্দের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গল্প আমরা সবাই জানেন, আমরা ছোটোবেলায় পড়েছি। তাকে বলে এদেশের নারী জগতের অগ্রদূত, অথচ এদেশের যারা এগুলো বলে তারা ইসলামের ইতিহাস জানে না। ইসলাম মানুষকে নারী স্বাধীনতা দিয়েছে, নারীর সত্যিকার অর্থে অবরোধ বাসিনী ছিল, বন্দী ছিল, কৃত দাসী ছিল আরবদের মধ্যে, তাদের দাসত্ব মুক্তি দিয়েছে ইসলাম। সেই ইতিহাসকে জানেন, মহিলাদের নামে কোরআনে একটা সুরা আছে সুরা নিসা, সেখানকার 76টি আয়াত আগে পড়েন, তারপরে আপনি বলেন নারী স্বাধীনতা, নারী জাগরণ অগ্রদূত রোকেয়া খাতুন না আয়েশা খাতুন, ওখানে পড়েন। এসব ফালতু কথা লিখে মিথ্যা ইতিহাস রচনা করে আমাদেরকে পড়ানো হয়। তো ছোটোবেলায় যা পড়েছিলাম তার চেয়ে এখন দেখছি আরও নোংরা কথা যোগ করা হয়েছে রোকেয়া খাতুনের নামে। রোকেয়া সাখাওয়াত হোসেন উনি নাকি লিখেছেন, অথচ কোনো রেফারেন্স নাই, ওরা কোন বইতে আছে কত কিচ্ছু বলা নেই। তিনি বলছেন যে এক বাড়িতে ওনার নামই সব বলা হচ্ছে, উনি গল্প করছেন, এক বাড়িতে আগুন লেগেছিল, বাড়ির গৃহিণী যিনি বুদ্ধিগৃহে তাড়াতাড়ি সমস্ত গয়নাঘাটে একসঙ্গে বাক্সে ভরে বাড়ির থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে দেখেন কিছু পুরুষ লোক আসছে আগুন নিভানোর জন্য, তো পুরুষ লোক সামনে তো যাওয়া যাবে না, উনি অবরোধ বাসেনি, আবার ঘুরে ঘরের মধ্যে গেলেন, গহনাপত্র সব নিয়ে খাটের তলে ঢুকে পড়লেন। কিন্তু আগুন এত বেশি পুরো ঘর পুড়ে গেল, খাট পুড়ে গেল, গৃহিণীও পুড়ে গেল, কিন্তু বাইরে এলেন না যেহেতু পুরুষ লোক বাইরে আসে। এই গল্প রোকেয়ার নামে লেখা হচ্ছে, অথচ এই গল্প রোকেয়ার খাতুন কোথায় লিখেছেন প্রমাণ নেই। আর একটা গল্প বানাইছে তার নামে, এক ভদ্রমহিলা কলকাতায় গিয়ে ট্রেন বদলের সময় বোরকা জড়িয়ে প্ল্যাটফর্মের আর ট্রেনের মাঝখানে পড়ে গেছে। ওই মহিলার সঙ্গে তার পরিচারিকা ছাড়া আর কেউ ছিল না, ট্রেন ছাড়বে তখন আশপাশের লোকেরা গিয়ে মহিলাকে উঠাতে চেষ্টা করছে। তো পরিচারিকা তার সঙ্গে যে আছে সে মহিলা বলছে খাবার দেওয়ার আমার বিবি সাহেবের গায়ে আপনার হাত দেবেন না, উনি পর্দানশীল, উনি মুসলমান। ওই মহিলা হাজারো চেষ্টা করেও ওই গর্ত থেকে উঠাতে পারল না, আধা ঘন্টা চলে গেল কোনো মতেই উঠাতে পারল না, কিন্তু কাউকে ওর গায়ে হাত দিতেও দিচ্ছে না যেহেতু মরকে পড়া। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, মহিলা কেটে দুটুকরা হয়ে গেল, কিন্তু পর্দা নষ্ট করা হলো না। গল্প আর এক গল্প শোনেন, জমিদার পরিবারের 20-25 জন মোটা মোটা কাপড়ের বোরকা পরা মেয়ে কলকাতায় গিয়েছে হজে যাওয়ার জন্য। ওর সঙ্গে একজন হাজি সাহেব আছে, কলকাতা শহরে বহু পুরুষ মানুষ ঘোরাঘুরি করছে চারিপাশে, কী করা যাবে, তো শর্ট থাকে না ম্যাট ধুলা হাঁটার জন্য, সে ম্যাট উঠে ওই মহিলা কটাকে উপরে দিয়ে ঢেকে দিল। ম্যাটের তলাতে কেমন গরম লাগে তো বুঝতেই পারছেন। 3-4 ঘন্টা চলে যাওয়ার পরে ট্রেনের টাইম হয়ে গেছে, চলে আসছে যারা ট্রেনে যারা কাস্টম করে, হ্যাঁ এখানে কি বস্তা উঁচু কেন, মারছে লাথি। কিন্তু মহিলারাও ক্যাক করে শব্দ করতে হবে, তো শব্দ করলে পুরুষ লোক শুনে ফেলবে, তার শব্দও করেনি, ও হস্তে এটা প্রতি বস্তাই হবে, আবার লাথি মারছে। ইতিমধ্যে ওদের সাথে যে হাজির সাহেব ছিল, যিনি নিজেও হাজির যাবেন, দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তিনি বলছেন দেখো দেখো ওটা বস্তা না, ওর মধ্যে আমাদের মহিলারা আসে, বস্তা না বস্তা না। এইভাবে শতরঞ্জ ঢেকে রেখে দিল, কিন্তু সরাতে বলল না,
লাথি খেয়েও মহিলারা টু শব্দ করল না। এই গল্প নাকি বেগম রোকেয়া লিখেছেন তার বইতে, এর বিশ্বাসযোগ্য এগুলো? আরেকবার দেখা যাচ্ছে, এক লেডিস কনফারেন্সে সবই, এটা হচ্ছে আলিগড়ের ঘটনা, বেগম রোকেয়া আলিগড় গিয়েছিলেন বোরকা পরে, তো ছেলেমেয়েরা সব ধরছে আমাকে, আপনি একটু আমাদের বোরকার ইতিহাস শোনান বাংলাদেশের, তো রোকেয়া গল্প করছে, দেখো আমি এক বিয়ের মজলিশে গেছিলাম বোরকা পরে, এইটা দেখে সমস্ত ভয়ে চিৎকার করে পালিয়ে চলে গেল, অরে সর্বনার ভূত আসছে বাড়ি। তারপর আমি আপনার বোরকা পরে মোটর গাড়ি চড়ে কলকাতা শহরে ঘুরছিলাম, আমার সঙ্গে আরও চার পাঁচজন বোরকা পরা মহিলা ছিল, তখন আমাদেরকে বোরকা পরা, কালো বোরকা পরা দেখে কলকাতা শহরে যত পুরুষ মানুষ আমার সামনে পড়ে সব দৌড়াইছে, বলে সর্বনাশ একটা ভূত না অনেকগুলো ভূত ঢুকেছে এখানে। গল্প এইসব তো গল্প নামানো চালান হচ্ছে বেগম রোকেয়া সখাত হোসেনের নামে, অথচ বেগম রোকেয়া সখাতের জীবনে যারা পড়েছেন তারা কখনোই এসব গল্পের অস্তিত্ব জানেন না। রংপুরে পায়রা বন্দির এখনও গ্রামের নাম পায়রা বন্দি আছে, রোকেয়া সাকতের বংশপালা সব এখন সেখানে আছে, তারা কখনোই এসব গল্প জানে না, কিন্তু এই বইয়ে তারা জানলো কোথেকে? এর উত্তর এর স্রে ইবলিশ ছাড়া কিছু না, ইবলিশের মাথায় মেলা কিছু আছে, ইবলিশ আল্লাহর সঙ্গে তর্ক করেনি, মানে বলা হয় আউ আল্লাহ বানা কাস ইবলিশ, ইবলিশকে বলো না ইবলিশ তুমি কেন সেজদা করলে না, ইবলিশ বললো কেন সেজদা করবো, খালাক্তানি মেন না আর খালাক্ত হোমেনটি, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আগুন কি মাটি খেয়ে সেজদা করবে? এই আল্লাহর সঙ্গে তর্ক করলো প্রথম ইবলিশ, আর এ যুগের ইবলিশরা কোরআনের বিরুদ্ধে তর্ক করে। সবার আগে বিশ্বাস করতে হবে যে কোরআন সত্য, এই এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আপনাকে অবশ্যই নাস্তিকদের কাতারে যেতে হবে, আপনি যেখানেই থাকেন। এখন জনগণের কাছে, সারা পৃথিবীর মুসলিম উম্মার কাছে আমাদের প্রশ্ন থাকবে, আপনারকে বিজ্ঞান নামে এই সমস্ত ইবলিশি কথায় বিশ্বাস করবেন? যদি করতে চান করতে পারেন, আপনার কবর আপনার, আমার কবর আমার, কিন্তু বাংলার মাটিতে পৃথিবীর যেখানে যারা মুসলমান আছেন তারা কখনোই এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে না। সমকামিতা, নারী পুরুষের লিঙ্গ বৈষম্য দূর করার এই সমস্ত ফালতু কথা কোনোদিন চলবে না, যদিও চেষ্টা আপনি করেন। বাপকে ছেলেরা মাই বল বাপ বলবে, মাকে ছেলেরা মা বলবে, বাপকে বাপ বলবে আর মাকেও বাপ বলবে এটা বলা যাবে না, দুটা পৃথক থাকবেই যত চেষ্টাই আপনার করেন। আমাদের প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে মাদার অফ কি বলে, হ্যাঁ, হিউম্যানিটি, কেন ওনাকে ফাদার বললো, মাদার কেন, মাদার না বললে ফাদার বলেই ভালো, অথবা আমাদের সবাইকে মাদার বানিয়ে দেন, সব দেশের লোক মা ছেলে মেয়ে দরকার নেই, সব মেয়ে, আসলে আমরা মেয়ে হয়ে গেছি, তাহলে আমাদের কারো কণ্ঠ নাই, জোর নাই, কোনো রকম কিছুই নাই। আমি দু এক সময় বলি যে সুস্ফুট হতো একটা ক্যাক করবে না, দেশে এত কিছু হচ্ছে, এত শিক্ষিত সমাজ, কোনো সাড়া শব্দ নাই, তাদের মরা ছড়া কী, এত এমপি মন্ত্রী গাদা খারে গাদা গাদা, তারা আছে খালি তো সমত করার জন্য, অন্যের প্রতিবাদ করার মতো কণ্ঠ যেন হারিয়ে গেছে মানুষের মধ্যে থেকে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ মানুষ কী করে সৃষ্টি করেছেন তিনি যেভাবে বলেছেন সেগুলো আপনারা খালি শোনেন, কোরআনের শব্দ বলা যাবে না, খালি আপনাদের রেফারেন্স বলে দিচ্ছি, আমাদের লিখিত নবীদের কাহিনী এক, বাড়িতে থাকলে আজকে যে পড়বেন, আদম সৃষ্টির রহস্য ইতিহাস সব আমরা সেখানে অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করেছি। শুধু নবীদের কাহিনী এক পড়ে বহু কমিউনিস্ট হেদায়ত পেয়েছে,
আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন নাম করা প্রফেসর যারা প্রায় 50 ঊর্ধ্বের বইয়ের লেখক তিনিও আলহামদুলিল্লাহ হেদায়ত পেয়েছেন শুধু নবীদের কানে এক বড়ি। তিনিও ছিলেন পুরাপুরি নাস্তিক বলা যায়। আপনাদের মধ্যে এরকম নাস্তিক থাকলে তিনিও ইনশাআল্লাহ ফিরে আসবেন, কারণ কোরআনই সত্যের সামনে পৃথিবীর কিছুই টেকে নাই, এটা সবাই স্বীকার করে ফেলেছে ইতিমধ্যে। আল্লাহ বলছেন ওলাকাত খালাকতাল ইনসানা মিন সুলালাতি মিন তিন, আমরা সৃষ্টি করেছি, অবশ্যই সৃষ্টি করেছি, লাকাদ মানে অবশ্যই, আমরা অবশ্যই সৃষ্টি করেছি মানুষকে মাটির নির্যাস থেকে। নির্যাস কেন বলা হলো পরে ব্যাখ্যা বুঝতে পারবেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কোরারিন মাকিন, অতঃপর সেখান থেকে শুক্রাণু নির্দিষ্ট স্থানে নিক্ষেপ করা রেখে দিয়েছি, অর্থাৎ বাপের শুক্রাণু মায়ের জরায়ুতে রেখে দিয়েছি গর্ভে, মায়ের গর্ভে মাকিন বলা হচ্ছে, ওটা এমন একটা সুদৃঢ় সংরক্ষণাগার সেখান থেকে বেরোয় না। তুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, অতঃপর ওই নুতফা অর্থাৎ শুক্রাণু পিতার লম্পমান একবারে লক্ষ কোটি শুক্রাণু বের হয়, ওর মধ্যে একটা মাত্র আল্লাহ পাকে যাকে সিলেক্ট করেন, সে ছেলের হোক বা মেয়ের হোক, ছেলের ক্রোমোজম এক্স মেয়ের ক্রোমোজম ওয়াই, 23টা মায়ের 23টা বাপের, এই 23টা বাছাই করে করে আল্লাহ ঠিক বাছাই করে একটাকে মায়ের গর্ভে রেখে দেন, ওকে একসম বলা হবে জনন কোষ। লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে একটা মাত্র জনন কোষ থাকবে, সেটা মায়ের গর্ভে আসবে, মায়ের ডিম্বাণুর মধ্যে ওটা ঢুকে যাবে, ঠিক মায়েরও ওরকম থাকে তার সঙ্গে ঠিক সেটা মিলে যাবে, আর ঠিক এটাও 23 ওটাও 23 ভাগ করে করে আসতে হবে, এখানে 23-24 লেখা হবে না। এগুলো ভিতরে বৈজ্ঞানিক ইতিহাস যারা জানেন তারা বুঝতে পারছেন একটা সন্তান হওয়ার ইতিহাস কত কঠিন। কোরআন বলে দিচ্ছে অতঃপর আমি ওর গায়ে আলাকা ওটাকে রক্তপিণ্ড বানাই, প্রথম 6 দিন বুদ্ধুদ আকারে থাকে, এরপর এটা রক্তপিণ্ড হয়, তারপরে মধুগা গোষ্ঠপিণ্ড হয়, এর মধ্যে হাড়ও তৈরি হয় গোষ্ঠ তৈরি হয় আর অনেক কিছুই হয়। মেম্বাদ মধুগা তিন ইজা ফাকাসনা ইজামা লহামা, এই হাড়ের চারিপাশে গোষ্ঠ দিয়ে আমি পোশাক পরিয়ে দিই, অর্থ গোষ্ঠ হলো হাড়ের পোশাক। সুম্মান শাহনাও খালকান আখার, অতঃপর একেবারে একটা নতুন জীবন আকারে আমরা সেটা সৃষ্টি করি। প্রতাবারকল্লাহ আহাসানুল খালেকিন, মহাপবিত্র তিনি, তিনি কতই না সুন্দর সৃষ্টিকর্তা। অথচ বাপ মা জানতেও পারছে না যে 9 মাস মায়ের পেটে কী তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা, এটাও সূরা দাহার মাদানী 2 আয়াত। আমরা মানুষকে সৃষ্টি করেছি নিঃসৃত বীর্য থেকে, কারণ আমরা তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে আমরা করেছি শ্রবণ শক্তি সম্পন্ন ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমশাজ অর্থ নিঃসৃত, 1875 সাল এবং 1912 সালের আগে পৃথিবীর বিজ্ঞানীরা অ্যারিস্টটল পর্যন্ত সবাই জানতেন পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই, শুধুমাত্র মায়েদের মাধ্যমে সন্তান হয়। কোরআন 1500 বছর আগেই বলে দিয়েছে তোমাদের এই ভুল, মায়েরও ভূমিকা আছে বাপেরও ভূমিকা আছে, আর এটাকে প্রমাণ, এটা যে বিজ্ঞানীদের এই বক্তব্যের যে ভুল, রসুলের একটা হাদিস তা প্রমাণ করে দিয়েছে। অনেকে মনে করেন হাদিস মানার দরকার নেই, জি না, হাদিস বলে দিচ্ছে এর ব্যাখ্যা। একদিন মা উম্মে সালামা বলছেন যে উম্মে সুলাইম যাকে আপনারা চিনেন সবাই, হচ্ছে আনাসের নাম জানেন না সবাই, আনাস বিন মালিক, আনাসের মায়ের নাম হচ্ছে উম্মে সুলাইম, তো উনি একদিন এসে আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল ইন্নাল্লাহ লা ইস্তাহি আনিল হক, আল্লাহ সত্য বলতে ভয় পান না লজ্জা পান না, তো আমি একটু বিষয় আপনাকে জিজ্ঞেস করব, যদি ওকে লজ্জার বিষয়, আসলে মেয়েদেরকে স্বপ্ন দোষ হয়?
উম্মে সালামা বলছেন আমি তো লজ্জায় মুখ ঢেকে ফেলেছি। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন হ্যাঁ অবশ্যই হয়, যদি নাই হতো তাহলে সন্তান মায়ের চেহারার সঙ্গে মিল হয় কেমন করে? এই কথায় প্রমাণ করে দিচ্ছে যে বিজ্ঞান বলছে যে বাপের কোনো সাদৃশ্য থাকে না, ছেলে কখনো বাপের চেহারার মধ্যে হচ্ছে, ছেলে কখনো মায়ের চেহারার মধ্যে হচ্ছে। এই যে তারতম্য প্রমাণ করে যে উভয়েরই বীর্যের কার্যকারিতা আছে। হাদিস বহু আগেই এটা বলে দিয়েছে, মিশকাত পড়েন 433 নম্বর হাদিস পাবেন। বীর্য মাতৃগর্ভে ছয় দিন থাকে, তারপরে জরায়ুতে চলে যায়, তারপরে এগুলো যে এই যে ফাঁক ফোকর হয় চার মাস ধরে এগুলো সময় লাগে। প্রথম তিন মাসে বোঝা যায় না ছেলে নেবে, এইবার চার মাসে আসলো তখন তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। এই রূহ ফুঁকে দেওয়ার কারণে ছেলে নড়ে চড়িয়ে ওঠে, বাচ্চা নড়ে চড়িয়ে ওঠে এবং তার আঙুল চষতে শুরু করে দেয় চার মাস থেকেই। কারণ ওই বাচ্চা যখন বেরিয়ে আসবে সে আগে প্রথম মায়ের বুকের দুধ চুষবে, তাদের চুষতে সে অনভ্যস্ত না হয়ে পড়ে, আগেই তার মায়ের গর্ভ থেকেই নিজের আঙুল চষার অভ্যাস আল্লাহ তাকে করিয়ে দেন। এখানে চারটা বিষয় আল্লাহ লিখে দেন, 120 দিনের মাথায় চারটা বিষয় লেখা হয়। আজাল মানে আয়ুষ্কাল, আমল কর্মকাণ্ড, সে কী করবে দুনিয়াতে এসে, তারপরে তার রিজিক কতটুকু হবে তার ভাগ্যে, আর চার নম্বরে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে। চারটা জিনিস লিখে দেওয়া হয়, বেশি দূর যেতে হবে না। মিশকাত খোলেন 82 নম্বর হাদিসে গিয়ে আপনি ব্যাখ্যাগুলো পাবেন। আল্লাহ বলছেন ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুম বাশারা মিন সালসালিন মিন হামাই মাসনুন। হে বান্দা, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করতে চাই নিঃসৃত পচা কাদা থেকে। ফায়জা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, যখন আমি তাকে সুঠাম করে গড়ে তুললাম অতঃপর তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। আমার রূহ মানে কেন আল্লাহর রূহ নয়, কিন্তু পীরসাহেবরা যারা মানুষ পূজা করে, পীর পূজা করে, কবরগুলো মনে করে পীর শুনতেছে সব অলিয়া অলিয়া পূজা যারা করে, তারা এই আয়াত মনে করে যে রূহটা হলো আল্লাহর রূহ। আল্লাহ কতগুলো রূহ হয়, মানুষ তো কোটি কোটি মানুষ পৃথিবীতে, এটা হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ রূহ। ফাকাউলাহু সাজিদিন, তখন তোমরা তাকে সেজদা করো, তার সামনে যে সম্মানের সেজদা করো, কারণ তার মধ্যে আমি যা দিয়েছি তোমাদের মধ্যে তা দেই নাই। ওয়াল্লাযী সাব্বারাকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে তোমাদের মায়ের জরায়ুর মধ্যে যেভাবে খুশি সৃষ্টি করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, কোনো উপাস্য নেই তিনি ব্যতীত যিনি মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞা সম্পন্ন। ছেলের চেহারা কেমন হবে কখনো কি কেউ বলতে পারবেন? কারোর চেহারার সঙ্গে কারোর চেহারা পুরোপুরি মিল আছে কোনোদিন বলতে পারবেন না। একই মায়ের পাঁচটা সন্তান, কারোর চেহারার সঙ্গে কারো মিল নেই। যদি সবকটা ছেলেও হয় সব ছেলের সঙ্গে কারো মিল হবে না, শুধু চেহারা, চেহারা মিল নাই, স্বাস্থ্য মিল নাই, মেধায় মিল নাই, কণ্ঠস্বরে মিল নাই, কিছুতেই কিছু মিল পাবেন না। অথচ অসংখ্য বৈষম্যের মধ্যে চমৎকার একটা মিল খুঁজে পাওয়া যায়, চেহারা দেখলেই বোঝা যায় এটা অমুক বাপের সন্তান, এটা অমুক মায়ের সন্তান, অথচ মিল নাই। এই যে অপূর্ব সৃষ্টি কৌশল, আল্লাহ বলছেন তাবারাকাল্লাহ আহসানুল খালেকিন, তিনি যাবতীয় শিরক থেকে পবিত্র, কতই না সুন্দর তিনি সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ হামদি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকান বাদা খালকিন ফি যুলুমাতিন সালাস, সূরা যুমার সায়াত। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়ের গর্ভে, খালকান বাদা খালকিন, একটা সৃষ্টির পরে আরেকটা সৃষ্টি, ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার পর্দার মধ্যে। প্রথম পর্দা মায়ের পেট, যারা সিজার করে তারা বুঝতে পারে। দ্বিতীয় পর্দা জরায়ু,
তৃতীয় পর্দা জরায়ু মুখ বা গর্ভাশয়, এই তিনটা পর্দার মধ্যে তোমাকে আমি সৃষ্টি করেছি, কোনো আলো সেখানে ঢোকে নেই। বলো সেখানে তোমাকে কে সৃষ্টি করেছিল? আমি, আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই। আবুদ নেই এবং আমারই তোমরা দাসত্ব করো, আমারই ইবাদত করো। ওয়াকিমি সালাত আলা যিকরি, আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো। সূরা তাহার এই আয়াতে এসে আল্লাহ পাক পাঁচবার বলেছেন আমি, 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 এখানে কোনো আমরা নেই। তারা কোরআন পড়ে না, বোঝে না, সে পাগল নিয়ে আমরা করবোটা কি? সব কিছু আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন্তাস্তুত আলিমা খালাক্ত বেয়াদাইয়া, তুমি আদমকে সৃষ্টি করতে তোমাকে কে বাধা দিল যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? আদম বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। খালাক্তানি মিন নারুম ও খালাক্তাহু মিন তিন, তুমি তাকে সৃষ্টি কর, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছো পানি দিয়ে। আল্লাহ বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, বের হও তুমি জান্নাত থেকে কারণ তুমি হলে অভিশপ্ত। ফখরুজ এই শব্দ আল্লাহ পাক ইবলিসকে বললেন, কিন্তু যখন আদম ভুল করলেন নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন তাকে কিন্তু আল্লাহ পাক ফখরুজ বলেননি। তাকে মানে কুল্লাহাবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون قلنا هبتوا منها جميعا يا آدم তোমরা বেরিয়ে যাও জান্নাত, নেমে যাও। ওকে বলছে বের হও, একে বলছে নেমে যাও। কত আদরের আহ্বান, ভয়ের কারণ নেই, পৃথিবীতে যাও, সেখানে আমাদের পক্ষ থেকে হেদায়ত আসবে, যারা সেই হেদায়তের অনুসরণ করবে তাদের কোনো ভয়ের কারণ নাই, তারা আদৌ চিন্তান্বিত হবে না। আর যারা তা অবিশ্বাস করবে অকাদ্যব আয়াতে না আমার আয়াত সময়ে মিথ্যারোপ করবে ওলায়কা সাহাবুল নার হুম ফিহা খালিদুন, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। সূরা বাকারা পড়েন 30-39 আয়াত, এই 8-9 আয়াতে মানুষের সৃষ্টির ইতিহাস বর্ণিত হয়েছে, এমনকি কোরআনে অসংখ্য জায়গাতে বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন জাহান্নামের মা ইকুল্লা শাইয়িন হাইয়িন আফালা ইউমিনুন, সূরা আম্বিয়া 30 আয়াত। কেবল মানুষ নয়, সকল প্রাণী, উদ্ভিদ, সব কিছুই, মৃত্তিকাজাত যত যে কিছু আছে পৃথিবীতে, সব কিছুর মূল সৃষ্টি হলো পানি থেকে। দেন না কাঠে উই পোকা খায় মাটি হয়ে যায়, সব কিছুই মাটির মাটিতে চলে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, মাটি দিয়ে তোমাকে ফিরিয়ে নেব, ওখান থেকে তোমাকে আবার আমরা উঠাব। কিন্তু মাটিরও একটা মূল আছে হলো পানি। অখালাকনাক অজাহ্লা মিনাল মায়ে কুল্লা সাইয়িন হাইয়িন, প্রত্যেক জীবন্ত প্রাণীর, জীবন্ত বস্তু, সব কিছু আমরা মূল প্রাণ সত্য হচ্ছে পানি। আফালা ইউমিনুন, তার কি এতে বিশ্বাস স্থাপন করবে না? বোঝা যাচ্ছে মাটিরও মূলে হচ্ছে পানি, আর সেই পানি কিন্তু বাপের শুক্রাণু আকারে মায়ের গর্ভে আসে। খেয়াল করেছেন কখনো? মাটি কি আসে, পানি আসে, এবং প্রত্যেকটা মানুষের দেহের প্রায় 75% খালি পানি। এই দেহ সামনাটা হাড়হাড্ডি যা দেখছে না, হিসাব করে দেখেন যে সব পানি আর পানি। আহ্লা যে খালা কামলাল মা এ বাসারান ফাজা আল্লাহ নাসাবান ওয়া সেহরান ওয়া কা রব্বুকা কাদীরা, সূরা ফুরকান 54 আয়াত। তিনি সেই মহান সত্তা যিনি পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পিতার বংশ ও মায়ের বংশ অর্থাৎ শ্বশুর বংশ উভয় বংশের সংযোগে পুনরায় মানুষ সৃষ্টি করেছেন। অকাল রব্বকা কাদীরা, মনে রেখো তোমার প্রতিপালক সর্বশক্তিমান।
আদমের বাম পাঁজর থেকে একটু অংশ নিয়ে হাওয়া সৃষ্টি, যেন আদম, আদম অর্থ মাটি, তাহলে আদিমা মিসামা, আর হাওয়া মানে জীবন্ত, যেহেতু জীবন্ত আদমের পাঁজর থেকে হাওয়া সৃষ্টি, এদের নাম হচ্ছে হাওয়া। আর এজন্য নারী জাতি প্রকৃতিগতভাবেই পুরুষের অনুগত, থাকতেই হবে, তাকে ওইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য অন্য আত্মেশা, পুরুষেরা নারীদের অভিভাবক বা কর্তৃত্বশীল যেটাই বলেন, শক্তির দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে, অবশ্য মেধার দিক দিয়ে অনেক সময় পুরুষের উপরে মেয়েরা চলে যাবে, তাদের অনেক কাজ হয়েছে, বহু পুরুষ মেধার দিক দিয়ে নারীর চেয়েতে নিচে, এটা বড় কথা নয়। এমনি সামাজিক জীবনে চলাফেরা, এমনকি পারিবারিক জীবনে চলাফেরা করতে গেলেই শক্তির সামর্থ্যে, যেহেতু পুরুষের আল্লাপাক ভেসে দিয়েছেন, পুরুষ যেহেতু বাহিরের ভরণ পোষণের দায়িত্বে, সে কারণেই বলা হয়েছে কাউ বাবুরা, তারা তাদের অভিভাবক। এবার আসেন, মানুষ সৃষ্টির তিনটি পর্যায়ে নির্ধারণের জন্য, প্রথমে অবয়ব গঠন ও অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শক্তির আনুপাতিক হার বন্টন, পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান ও সবশেষে রূহ সঞ্চারণ, এই চারটি ভাগ মনে রাখবেন। এরপরে গিয়ে এমন একটা জিনিস সৃষ্টি হচ্ছে যে আপনি আরও আশ্চর্য হবেন, বিজ্ঞানীরাই এগুলি বের করে দিয়েছেন, আল্লাহ খালি পথ দেখিয়েছেন, তোমরা আমরা তথা ফাঁক করুন, তোমরা চিন্তা গবেষণা করবে না, যারা চিন্তা গবেষণা করেছে তারাই বলছে, মৃত্তিকা যার সকল প্রাণীর জীবনের মূল একক বা ইউনিট হল প্রোটোপ্লাজম, যাকে বলে আদি প্রাণ সত্তা। মরিস বুকালি, যিনি একসময় কোরআনের বিরোধী ছিলেন, নাস্তিক ছিলেন, তিনি কোরআন গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেলেন, তিনি সেখানে বলেছেন এই যে আদি প্রাণ সত্তা, এটাকে আমি বললো বোম শেল, বোম মানার সময় যখন একটা ছোট্ট একটা বোমা পড়লো, কিন্তু ক্ষতির কি একশ দেড় সব ভেঙে শেষ করে দেওয়া না, দেখছে না কেন মাথায় যে ইউক্রেন বোমা ফেলছে, বিশাল বিল্ডিং হুড়মুড়ি ভেঙে শেষ হয়ে যাচ্ছে। এই আদি প্রাণ সত্তাটা হলে মানুষের দেহের মূল জিনিস, এইটা যার যেমন সে তেমন মানুষ হবে, বিশাল দেহের কোনো মূল্য নেই আসলে ওইটা। সেখানে বলছেন, তিনি ব্যাখ্যা দিচ্ছেন, এর মধ্যে 20টা উপাদান থাকে, 12টা হল আট, প্রথম 4টা হল প্রচুর পরিমাণে, কি কি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, প্রচুর পরিমাণে প্রত্যেক মানুষের দেহে আছে, বাকি 8টা রয়েছে সাধারণ সম পরিমাণে, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার, আয়রন, এছাড়াও আরও 8টা রয়েছে যেগুলো স্বল্প পরিমাণে। এই মোট 20টা উপাদান সংমিশ্রিত করে জীবনের একটা কণা, প্রোটোপ্লাজম যাকে বলা হয় একটু আগে, এটা তৈরি হয়। জনৈক বিজ্ঞানী 15 বছর এগুলো, এই 20টা গ্যাস এক জায়গায় 15 বছর চেষ্টা করেছে, এটা মানুষের প্রাণসত্তা বানাতে পারে কি না। শেষে তিনি নিজেই মুসলমান হয়ে গেছে, বাবা এ মানুষের পক্ষে সম্ভব না, বলে আলহামদুলিল্লাহ। কোরআন যত গবেষণা করবেন ততই আপনি ভিতরে ঢুকতে পারবেন। আল্লাহ এই জন্য আমাদেরকে বলছেন দুঃখ করে, ও ধারা বলে না মাসালিয়া খলকাহ রামিম উল ইহি আলিম সুরে ইয়াসিন 78-79 আয়াত, মক্কি, মক্কি জীবনেই তারা অস্বীকার করেছিল আল্লাহকে বা কোরআনকে, আয়জা মেতনা অকুন্না তোরাবান জালগরা ইয়ম বাঈদ, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড়াহাড্ডি হয়ে যাব, এরপরে আবার জীবিত হব, এটা কি সম্ভব? তাদের প্রশ্নের উত্তরেই কিন্তু আয়াতগুলোর নাজিল হয়েছে। আল্লাহ বলছেন দ্বারা বলে না মাসালান, আমাকে নিয়ে ওরা নানা উপমা দিচ্ছে, অথচ নিজের সৃষ্টিকে সে ভুলে যাচ্ছে, দেখো তো বান্দা তুমি নিজে কীভাবে সৃষ্টি হয়েছো ওটা নিয়ে গবেষণা করো। এই জন্য সায়েন্সের ছেলেদেরকে আমি বেশি পছন্দ করি, বিশেষ করে যারা বায়োলজিস্ট ছেলেপিলে, যারা চিকিৎসা বিজ্ঞানে যারা লেখাপড়া করে, তারা আল্লাহ সৃষ্টি তত্ত্ব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে অন্য সবার চাইতে,
আমরা আলেমদেরকে বলবো শুধুমাত্র কোরআন হাদিস পড়বেন তো বটেই, ও রিসার্চে ঢোকেন, বিজ্ঞানের সাইডটা ভালো করে দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু খোরাক পাবেন। এজন্য আমরা প্রায় বলি আমাদের ত্রিশতম পারা তফসিরুল কোরআন, ত্রিশতম পারা আম্পারা যেটা, এটা প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত, জ্ঞানী ব্যক্তিদের পড়া উচিত, অনেক কিছু পাবেন সেখানে আপনারা। আল্লাহ বলছেন কীভাবে আমি করি, বলছেন কুল, তুমি বলে দাও, ইয়ুহইহাল্লাযী আনশাহা আউয়াল মাররা, ওই মরা হাড়াটি জীবিত করবেন তিনি যিনি ওগুলিকে প্রথম সৃষ্টি করেছিলেন, আউয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সকল সৃষ্টি সম্পর্কে সুবিজ্ঞ। তিনি বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কাজ করার ইচ্ছা করেন তখন তাকে বলেন হ, অতঃপর সেটা হয়ে যায়। ফসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইয়িন ওয়া ইলাইহি তুরজাউন, মহান পবিত্র সেই আল্লাহ যার হাতেই সমস্ত জিনের রাজত্ব, তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব আসুন তার প্রতি আমাদের যাবতীয় আনুগত্য নিবেদিত হোক। আল্লাহ পাক আমাদের সবাইকে তার আনুগত্য করার তৌফিক দান করুন। এ বিষয়ে আপনাদেরই বলব, আমাদের প্রকাশিত বিবর্তনবাদ এবং অ্যাক্সিডেন্ট এই দুটো বই আপনারা সবাই কাছে রাখবেন, যদি কারোর মধ্যে কোনো সন্দেহ থাকে বইয়ের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি, এবং নবীদের কানে এক তার মধ্যেও আপনারা সব বিস্তারিত আলোচনা পাবেন, এবং তফসিরুল কোরআন ত্রিশতম পারা হাদিস ফাউন্ডেশন প্রকাশিত তার মধ্যে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মনের খোরাক পাবেন। আল্লাহ পাক আমাদের শাসকবর্গকে সত্যিকার অর্থে দিন বোঝার তৌফিক দান করুন, এবং শিক্ষক ভাইদেরকে বলবো বর্তমানে সিলেবাস পুরো বয়কট করুন, আপনারা পরে পুরোপুরি এক বছর নয় একদিনে এই সিলেবাস পড়ানো যাবে না, পুরো নাস্তিকবাদী সিলেবাস, শুধু বাংলাদেশও নয় পৃথিবীর কোনো দেশে এই সিলেবাস গৃহীত হবে না, কোনো দিনই চলতে পারে না। আমার ছেলের মূর্খতা তাও ভালো, এবং শয়তান যেন না হয়, দেখতে পাচ্ছে আজকে বাংলাদেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে, কিশোর গ্যাংয়ের শব্দ যেগুলো আমরা কখনো শুনিনি, 2013 থেকে আজকে 22 অর্থাৎ 23 ধরেন 10 বছরে এইসব বই যারা পড়েছে তারা তো বানর হবেই, আগে বানর ছিল সেখান থেকে আস্তে আস্তে কেমন করে মানুষ হয়েছে, ছবি দিয়ে আমার কাছে খাতা দেখলেন না, সব ছবি দিয়ে দিয়ে দেখানো হয়েছে, আর এইগুলি বাচ্চাদের শেখানো হচ্ছে, এই বানর থেকে আমরা মানুষ হয় নেই। আল্লাহ বলছেন দেখো উমামুন আমসালাকুম ওলা তায়রুন ইতিরফি জানা আহিয়ে, আসমানের দিকে তাকাও দেখো যে পাখিগুলো উঠছে, এরা সবাই তোমাদের মতো একটা সৃষ্টি, অতএব বানরও একটা সৃষ্টি, মানুষ আলাদা সৃষ্টি, বানর থেকে মানুষ হয় নেই, আল্লাহর বিধান আল্লাহর হুকুমেই মানুষ সৃষ্টি হয়েছে, বানর আল্লাহর সৃষ্টি, হনুমান আল্লাহর সৃষ্টি, বাঘ আল্লাহর সৃষ্টি, ওদের বিষয় আলাদা, কই আজকে রাজশাহী চিড়িয়াখানায় বানর নাই, একটা বানর তো আজ পর্যন্ত মানুষ খবর পাওয়া গেল না, তাহলে সেই যুগের বানরগুলো আমরা মানুষ হয়েছি, আমাদের দাদার যে বানর ছিল এই কথা আমাকে বলানোর জন্য আপনারা আমাদের বাচ্চাদের মগজ ধোলাই করবেন, এটা তো আমরা বলতে রাজি না, যদি আপনি বাংলাদেশে একটা বানরকেও মানুষ বানাতে পারেন তখন আমরা ভেবেছেন দেখবো কি মানা যায় কি না মানা যায়, সেটা করার ক্ষমতা আপনার নাই, অথচ এসব ফালতু কথা আমাদের ছেলেদের শেখাচ্ছেন কেন, আর এইগুলোর ভিত্তিতে আমার রেজাল্ট হবে এ প্লাস গোল্ডেন ট্যালেন্ট পুল, আমার ট্যালেন্ট পুল দরকার নেই, মূর্খ পুল হোক তাও ভালো, কিন্তু ফালতু জিনিস পড়া চলবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হক বোঝা তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।